যেটা হচ্ছে যে আমরা ওনারা সাগরে সাগরে প্রচন্ড রোলিং হচ্ছে, মারাত্মক রোলিং হচ্ছে সাগরে। সে সাগর না, এটা আসলে হলো যে খাল। ওইটার মতো তো বুঝি না আমি, ওইটা বিষাক্ত এতটা যে আপনারা যাতে মারে না পানির নিচে দিয়ে, আপনি ডুব দিয়ে ভাসে ওঠার আগে আপনার ভেসে উঠবে। বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে দেখাবো সুন্দরবনের একটি ভিডিও। এটি পুরাতন ভিডিও। আমরা মোরগখালীতে মাছ ধরছিলাম এবং ওখানে রাতও কাটিয়েছি। আমরা মাছ ধরে আমরা ফিরছি নীলকমলের উদ্দেশ্যে। এই নীলকমলে আসার সময় আমরা খুব বাজে টাইপের একটি রোলিংয়ে পড়েছিলাম, সাগর উত্তাল ছিল। সেই রোলিংয়ে আমরা একটি ইলিশের বোটও পেয়েছিলাম, সেইখান থেকে আমরা ইলিশ মাছ নিয়েছি। আমরা মোরগখালী থেকে নীলকমল যাত্রার যে রোমাঞ্চকর যেই দৃশ্যগুলো, সেগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার উঠতেছে মনে করো, ভিডিও করো, আমার মোবাইল নেই না, এই বুদ্ধিটা তো আমার দিস নেই। হ্যাঁ, সকাল হয়েছে। আমাদের বোটের একজন সদস্য জামাল ভাই, সে বড়শি ফেলেছিল, সেই বড়শিতে একটি মাছ উঠেছে, আপনাদেরকে দেখাই। এটি হলো পাঙ্গাস মাছ না ঘাগরা ট্যাংরা কি। জামাল ভাই যে তার বড়শিতে উঠেছে, দেখাচ্ছি আপনাদের। মারা গলিয়ে দেখো ছিপ ধরে নাড়া দে, পাগল পাগল এরে না। বিশাল একটা বসছেন আমি, ঠিক আছে ৯:৩৫ সকাল, তার মানে আজকে মনে হয় ১১টার মধ্যে আমাদের সকালের নাস্তা হবে। রোদ্রের সময় শুকনো মরিচ লবণ দিয়ে লেবু দিয়ে মাখানো হয়, কাঁচা মরিচ না, টাউনে খাবার খাই না আমরা। বন্ধুরা, জোয়ার শুরু হচ্ছে আর আকাশেও মেঘ করছে, আপনারা দেখতে পাচ্ছেন আকাশে কালো মেঘ ঢেকে গেছে, আবহাওয়া একটু বৈরী হচ্ছে মনে হয়। তবু আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা রওনা দিব। আর এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হচ্ছে, খাওয়া দাওয়া করবো, তারপরেই আমরা নীলকমলের উদ্দেশ্যে রওনা দিব। আজকে আমাদের সকালের নাস্তার মেনু হলো সাদা ভাত, আর হলো কাইন মাছ, আর দাতিনা মাছ ভাজি। আর মহসিন ভাই খাচ্ছে, সেটা হলো গরম ভাতে তিনি পানি দিয়ে এটাকে পান্তা ভাত বানিয়েছেন, এবং পেঁয়াজ মরিচ সাথে মাছ ভাজা দিয়ে খাবেন। আপনাদেরকে দেখাচ্ছি গরম ভাতকে পান্তা ভাত বানানোর প্রক্রিয়া। এই পান্তাটা কি করা যায় কিভাবে, কি খাওয়ার পরে দুই গ্লাস পানি? আমার দাদা ভাই এখন সকালে নাস্তা করছে, পান্তা ভাত গরম ভাতে পানি দিয়া, পান্তা ভাত যে সুন্দরবনের সমস্ত মাছ নিজে ধারণ করে রাখছে, নিজের দখলে এখন পেটের মধ্যে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নামটা প্রথমে আসবে এটা পেটের মধ্যে। ডিএনএ টেস্ট করতে হবে ভাই। বৃষ্টি হচ্ছে প্রচুর এবং পানি খুব উত্তাল, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঢেউ। এর ভিতরেই আমাদের দুটি নৌকা, একটি আমাদের চেয়ে একটু দূরে, ওই যে নৌকাটি দেখা যাচ্ছে, আর আমরা সবাই এক নৌকায় আসছি। আমরা এই রোলিংয়ের কারণে ঠিক মতো বসতে পারছি না। মারাত্মক রোলিং হচ্ছে সাগরে, সে সাগর না, এটা আসলে হলো যে খাল। এরকম রোলিং আমাদের বোর্ডে দুই ভাগে পড়ত,
প্রাথমিক যে রুলিংটা ছিল এটা আমরা পার করে ফেলেছি, এখন সামনের দিকে আগাচ্ছি। রুলিং সামনে আরো বেশি হতে পারে। বন্ধুরা, সুখের সংবাদ হলো রোলিং একটু কমে এসেছে। আমরা আরেকটি নৌকা দেখতে পাচ্ছি, এটি ইলিশের নৌকা। আমরা এই নৌকাতে যাব এবং এখান থেকে আমাদের প্রয়োজনীয় ইলিশ মাছ দেবো। দেখি তাদের কাছে কি পরিমাণ বা কি সাইজের ইলিশ মাছ আছে, আপনাদেরকে দেখাই। আমরা ইলিশের বোটে নেমেছি, আমরা ইলিশ মাছ দেখছি এবং এখান থেকে আমরা ইলিশ মাছ নিব। এই জেলে ভাইরা আসলে আমাদেরকে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল, কারণ তারা এই রোলিংয়ের কারণে পথ ভুল করে অন্য রাস্তায় চলে এসেছে। যাই হোক, আমরা এখন ওনাদের কাছ থেকে ইলিশ মাছ কিনব এবং সেগুলো আমরা পরবর্তী সময়ে খাওয়া দাওয়া হবে। এবং হয়েছিল, আপনারা দেখেছিলেন, এটা পুরান ভিডিও, আগেই বলেছি। এখানে যেটা হচ্ছে যে আমরা ওনারা সাগরে প্রচন্ড রোলিং হচ্ছে, ঠিক আছে। আমরা যে কিছু ইলিশ হয়েছে তো ধরা পড়ছে, ওনারা ধরছেন সাগরে, এখন আবহাওয়া খারাপ বলে ভেতরে ঢুকে পড়ছেন। তাদের বরফের চেম্বারে স্তরে স্তরে ইলিশ মাছ সাজিয়ে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি এটি খুব বড় সাইজ না, ছোট সাইজই, তবু দেখতে খুব সুন্দর। যেতে যেতে একটি ইলিশের বুট পেয়েছি, এটা থেকে আমরা ইলিশ নিলাম, লুচা নিলাম। মাছ কেনাকাটা শেষ, এখন আমরা আমাদের বোট নিয়ে রওনা দিয়েছি আমাদের কাপ্তান বেলায়েত ভাইয়ের সাথে, এবং তার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করছি, আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের সারেং ভালো, পানি ফেলাই দেবো। আমরা কিছু সময় আগে কালবৈশাখী জ্বরের ভিতরে পড়ছিলাম, আমাদের ইচ্ছা করেই ফেলানো হয়েছিল এরকম দুর্বিষহ মুহূর্তের মধ্যে। বন্ধুরা, আমরা আপনাদেরকে যে ভিডিওটি আজকে দেখালাম, এটি সুন্দরবনের একটি ভিডিও, পুরাতন ভিডিও। এই ভিডিওতে আমরা মোরগখালী থেকে নীলকমলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা সাগরে যখন নেমেছি তখন অবস্থা খুব ভয়ঙ্কর ছিল, আমরা সেই ভয়ঙ্কর অবস্থা কাটিয়ে আমরা পরবর্তী সময়ে আবার যাওয়ার সময় আমরা একটি ইলিশের ট্রলার পেয়েছিলাম, সেখান থেকে আমরা ইলিশ মাছ কিনেছি, আপনাদেরকে দেখিয়েছি, আর আমরা আড্ডা দিয়েছি আমাদের মহসিন ভাই, বেলায়েত ভাইয়ের সাথে। যাই হোক, আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগা অনুভূতি আমাদেরকে কমেন্টসের মাধ্যমে শেয়ার করবেন, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা একদিন অনেক দূরে গিয়ে যাব। আজকের মতো ভালো থাকবেন, আপাতত এতটুকুই, আসসালামু আলাইকুম।